মাইথন থেকে আসানসোলগামী একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে মোটর বাইকের চালক সহ আরোহী দুজন জখম হয় গুরুতরভাবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। অবশেষে পুলিশি সহায়তায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, মোটর বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে আসার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। আমি তো ফোন এসেছিল, ফোন আসলা পর কি এরকম এরকম ঘটনা ঘটেছে। আমি আমাদের অফিস সৃষ্টিনগরে, ওখানে কাজ চলে আমাদের, ওইখান থেকে আমি এসেছি। কি দেখলেন? এই দেখলাম কি ওই একজন ছোটো ভাই ওইদিকে ছিল আর একজনাকে এসএলজি হসপিটাল নিয়ে গেছে, এবার আমি ওইখানে যাচ্ছি, কিছু জানি না। কে কোথায় কোথায় যাচ্ছিল? এ তো মনে হচ্ছে মাইথান বলছিল। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক। ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি। নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হলো দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা। কাঞ্চাপাড়া নিউ কলোনির শুভেচ্ছা ক্লাবের ব্যবস্থাপনায় নানান অনুষ্ঠান ও প্রদর্শনী নিয়ে আসছে শুভেচ্ছা বিবেক চেতনা সাংস্কৃতিক উৎসব ও মেলা 2023। শুভ উদ্বোধন 6 জানুয়ারি, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। আপনারাও আসছেন তো?